হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। চলো, আজ এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখা যাক কী রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি মটনের কাঠের জালে ঝোল করে দেখাবো। প্রথমে মটনটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে লবণ হলুদ আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে প্রেশারে সিটি দিয়ে নিচ্ছি, কেননা কাঠের জালে অনেক সময় শক্ত হয়ে থাকে। এখানে আমি নিয়ে নিয়েছি লোহার একটা উনুন, এতে আমি অল্প অল্প করে কাঠ দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছি। দেখো আগুনটা বেশ ধরে উঠেছে, এবার আমি এখানে বসিয়ে দিচ্ছি রান্না করার জন্য একটা পাত্র। এরকম পাত্র হলে খুব ভালো হতো, চেয়ার এরকম জায়গা না। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ, টমেটো আর তেজপাতা। এখানে আমি আগে রেডি করে নিয়েছি তেলটা, প্রায় গরম হয়ে গেছে। এবার এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, সাথে তেজপাতাও। পেঁয়াজটা বেশ ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আমি একটু ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আমি মাটন রান্না করার জন্য মশলাটা রেডি করে নিয়েছি। এখানে আমি চারটে টমেটো দিচ্ছি, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর হলুদ। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হচ্ছে, আমি আবার কিছুক্ষণ পর তোমাদের কাছে ফিরে আসছি। আমি তোমাদের কাছে 5-7 মিনিট পর ফিরে আসলাম। এবার রেডি করে রাখা মশলাগুলো আমি ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো আস্তই দিয়েছি, কিন্তু এটা পুরো সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে একদম। এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা ভালো করে কষানো যাবে আর কাঁচা মশলার গন্ধও থাকবে না। মাংসটা আমি প্রথমেই প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, আগেই বললাম। এখন শীতের দিন, এরকম কাঠের জালের মাটনের রেসিপি দারুণ জমে যাবে। এই যে প্রেশারটা আমি থেকে এটা ঢেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে মাটনগুলো। আর এই মশলা কষানোর মধ্যে আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতনই দেবে, সামান্য পরিমাণে দিলে মশলা কষানোর সময় তাহলে কালারটা ভালো আসে আর স্বাদও বাড়ে যে কোনো রান্নারই। বেশ ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ টাইম ধরে, যেহেতু আমার মাটনটা কষানো আগের থেকেই সেদ্ধ করে রেখেছি।
এবার এই কষানোর মধ্যে আমি মাটন সেদ্ধ করাটা এখানে দিয়ে দিচ্ছি। মটনের সাথে ঝোলটাও দিলাম, কারণ এখানে আমি লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, সাথে দিয়ে দিয়েছিলাম অল্প করে গোলমরিচের গুঁড়ো। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই এটা শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখো মাটনটা দেওয়ার পর বেশ ভালো করে ফুটে উঠেছে, আমি এবার এটা নামাবো। আমার মাটন রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে।